গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে ব্লগ দিতে পারলাম না, কারণ কালকে থেকে আবার প্রচন্ড পরিমাণে অ্যালার্জি হয়েছিল সকাল থেকে। তো অ্যালার্জির ওষুধটাকে আমি একটু অ্যাভয়েড করতে চাইছিলাম, যে আমি খাবো না, দেখি একটুখানি কমে যায় নাকি। কিন্তু এটা করতে করতে আমার রাত্রিবেলা শোয়ার সময় গিয়ে আমাকে ওষুধ খেতেই হলো, কারণ অ্যালার্জি হলে আমার সমস্যা হয়, আমার একটুখানি শ্বাসকষ্ট হয়, আর তার সাথে তো হাঁচি, নাক মুখ সব চুলকোয়, এগুলো ছিল। আর কালকে আমি খেয়েছিলাম ডিম, সুতরাং আরো বেড়ে ছিল। আমি ইচ্ছা করেই খেয়েছি যে থাক দেখি খাবো কি হয়। তো যার জন্য ব্লগটা হাফ রেডি করেও আর দিতে পারলাম না, কারণ হাফ রেডি করা হয়নি, একটা অন্যরকম প্ল্যানিং করেছিলাম ব্লগে, তা হাফ করেছি, হাফ করতে পারিনি, সেই জন্য হয়ে ওঠেনি। তো ভাবলাম এটা জানিয়ে দিই। তো আগামীকাল আমি দেখছি দিতে পারবো কি না ব্লগ, আমি বুঝতে পারছি না, কারণ আমার প্রচন্ড পরিমাণে চাপ হয়ে গেছে। ঠাকুর ঘর, ঠাকুর ঘর মানে কি ঠাকুরের জায়গা, তারপরে রান্নাঘর সাজানো, সব কিছু নিয়ে আমি একদম ঘেটে ঘুটে একসা হয়ে রয়েছি। তার জন্য যদি আমি দিতে পারি তো ভালো ব্লগ, আর যদি না দিতে পারি তাহলে এরমভাবে একটু ছোট টুকরো টুকরো করে ব্লগ তোমাদের সাথে একটু কথা বলে যাব, কারণ না হলে তোমাদেরকে ভীষণভাবে মিস করি আমি, জানো তোমরা। তো এটুখানি বলতেই এসেছিলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার জন্য প্লিজ একটু ওয়েট করো, আমি খুব শিগগিরই আসবো ভালো ভালো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।